নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা আবারও লিস্টেড হয়ে গেল সুপ্রিম কোর্টের রোস্টারে তো এই মামলা এই ছাব্বিশ হাজার মামলার ছাব্বিশ হাজার যে এসএসসি চাকরি বাতিল মামলা সেই মামলায় কত তারিখে মামলাটি উঠতে চলেছে মামলায় রেসপন্ডেন্ট কারা রয়েছে পিটিশনার কারা রয়েছে সমস্ত কিছু দেখাবো তবে তার আগে বলে রাখি কত নম্বর সিরিয়ালে মামলাটি উঠতে চলেছে সেটাও কিন্তু রয়েছে আপনাদেরকে প্রমাণ সহ বিস্তারিত ভিডিও দেখাতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সর্বপ্রথমে কিন্তু নবতিকন্ধ চ্যানেলে পেয়ে যাবেন তো চলুন তাহলে বিস্তারিত আপডেটটি দেখে নিই তো বন্ধুরা দেখুন এখানে ডায়েরি নাম্বার রয়েছে ওয়ান এইট এইট ডাবল টু দু হাজার চব্বিশ দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি তো এই ডায়রি নাম্বারে মামলাটি ফিল হয়েছিল চব্বিশ চার দু হাজার চব্বিশ চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে এই মামলার কিন্তু ফাইনাল হিয়ারিং এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে এই মামলাটি প্রেজেন্ট আর লাস্ট লিস্টেড এখানে দেখাচ্ছে দেখুন তিন নয় দু হাজার চব্বিশ হাজার তিন নয় দু হাজার চব্বিশ তারিখে কিন্তু মামলাটিকে রাখা হয়েছে সুপ্রিম কোর্টের ডেস্টার অনুযায়ী এখানে কিন্তু মামলাটির ক্ষেত্রে এটা কম্পিউটার জেনারেটেড ডেট পড়েছে তো এই মামলাটি অনারেবল চিফ জাস্টিস অর্থাৎ ডি ওয়াই চন্দ্রচূড় স্যার রয়েছেন অনারেবল মিস্টার জাস্টিস জে বি পাডিওয়ালা রয়েছেন এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা রয়েছেন সিএল নাম্বার ছয় অর্থাৎ ছয় নম্বরে কিন্তু মামলাটি উঠতে চলেছে স্ট্যাটাস দেখুন পেন্ডিং মোশন হিয়ারিং অর্থাৎ পেন্ডিং রয়েছে এই মামলার কিন্তু ফাইনাল হিয়ারিং এবং টেন্টেটিভ ডেট রয়েছে তিন নয় দু চব্বিশ তিন নয় দু হাজার চব্বিশ তারিখে মামলাটি উঠতে চলেছে ওই দিন কিন্তু এই মামলাটি ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে তো এই মামলার এবার আমরা দেখব যে এই মামলার রেসপন্ডেন্ট কারা কারা রয়েছে তো দেখুন এই মামলার পিটিশনার কিন্তু রয়েছে দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটি দায়ের করেছেন ওয়েস্ট বেঙ্গলের রাজ্য সরকার এবং রেসপন্ডেন্ট রয়েছে বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি মলি রয় ঘোষ সুপর্ণা দে সুজিত কুমার পল নমিতা খান অলোক কুমার খান তানিমা মন্ডল নির্মলা ঘোষ অনিতা ভট্টাচারিয়া কাকলি গাঙ্গুলি আলিয়াস কাকলি গাঙ্গুলি চৌধুরী চন্দ্রিমা সেনগুপ্ত বিশ্ব ভাস্বতী চক্রবর্তী সঞ্চিতা প্রধান রামচন্দ্র পাল বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দি চেয়ারম্যান দি সেক্রেটারি এরা এরা কিন্তু সতেরো জন এখানে রেসপন্ডেন্ট রয়েছে এবং মামলাটি দায়ের করেছে রাজ্য সরকার তো এই মামলাটি তিন নয় দু হাজার তারিখে উঠতে চলেছে আপনারা জানেন এই মামলাটি কিন্তু কয়েকদিন আগে লিস্টেড ছিল সুপ্রিম কোর্টের লিস্টে তবুও কিন্তু মামলাটি শুনানি হয়নি তো তিন তারিখে মামলাটি ওঠার সম্ভাবনা রয়েছে তবে উঠবে এটা বলা যায় না আবার কিন্তু রোস্টার চেঞ্জ হতে পারে যেহেতু এটা কম্পিউটার জেনারেটেড ডেট তো কজ লিস্ট না আসলে কিন্তু সিওরভাবে বলা যাবে না তো আশা করি তিন তারিখ উঠবে মামলা এবং দশ হাজার দুশো উনসত্তর পাতার রিপোর্ট দেখেই কিন্তু এই মামলার চূড়ান্ত রায়দান করবেন তিনজন সিনিয়র বিচারপতি তার মধ্যে প্রধান বিচারপতি নিজেও রয়েছেন তো কি হয় তিন তারিখ সেটাই দেখার তো বন্ধুরা ভিডিওটি এখন এখানেই রইলো আপনাদের জন্য আপডেটটি দিলাম ভিডিওটি লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ পরবর্তীতে নতুন আপডেট নিয়ে দেখা হবে